দেশে আন্দোলনের ঢেউ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ, আসামি পক্ষের মতো প্রসিকিউশনেরও আপিলে সমান সুযোগ। 18 দলের কর্মসূচির অনুমতি না পেয়ে বিএনপির একক মিছিল, শরীকদের নিয়ে বিএনপি স্বাচ্ছন্দ্য নয় দাবি ডিএমপি। এবং সাগর রুনি হত্যা মামলার আসামি দারওয়ান এনামুল গ্রেফতার, তদন্তে ধীর গতিতে পরিবার ও সাংবাদিক সমাজের অসন্তোষ। শুরুতেই শাহবাগ আন্দোলনের পঞ্চম দিন। মানবতা বিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবিতে টানা পঞ্চম দিনের মতো উত্তাল শাহবাগের প্রজন্ম চত্বর। ওই চত্বরে এসে একাত্মতা প্রকাশ করছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা সর্বস্তরের মানুষ। স্লোগানে স্লোগানে মুখর ব্লগার ও তরুণ সমাজের অবস্থান। সেখানে আছেন আমাদের রিপোর্টার পান্থ রহমান, সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। পান্থ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? পান্থ, টানা অবস্থানের পঞ্চম সন্ধ্যায় শাহবাগ প্রজন্ম চত্বরের এই মুহূর্তের অবস্থা আমাদের জানান। আপনি এই মুহূর্তের অবস্থান জানতে যাচ্ছেন, আমি আপনাকে এই মুহূর্তের অবস্থান আপনাকে এই মুহূর্তে যে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে একদম মাঝখানে, অর্থাৎ এই প্রজন্ম চত্বর বলে যেটি আমরা পরিচিত হয়েছে সেই প্রজন্ম চত্বরের মাঝখানে দাঁড়িয়ে, যেখানে শত শত হাজার হাজার তরুণ এখনও চারদিন আজ পঞ্চম দিনের মতো অপেক্ষা করছে এখানে। আমরা আপনারা দেখছেন এখন স্লোগান মুখর সময় চলছে, যার হাতে যা আছে তাই নিয়ে তারা এখানে বাদ্য বাজাচ্ছেন, গান করছেন, চিৎকার করছেন, স্লোগান দিচ্ছেন। এবং আপনি এটিও শুনছেন যে দাবি একটাই, সেই দাবিটা হচ্ছে যুদ্ধাপরাধের ফাঁসি। আমরা অনেকের সঙ্গে এর আগে আলাপ করিয়ে দিয়েছি আপনাদের, আমরা শুনিয়েছি যে তারা কি চান, একই কথা নিশ্চয়ই আমি আবারও শুনতে পাবো, আমি এটুকু আপনাকে নিশ্চিত করতে পারি। তবে তার আগে আমি সত্যিকার অর্থেই কিছু তরুণ যারা পাঁচ ছয় দিন ধরে টানা পঞ্চম দিন ধরে এইখানে অবস্থান করছেন তাদের দু একজনের সঙ্গে পরিচয় করে দিতে চাই। তার একজন সঙ্গে আমি একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলি। আপনি যে এখানে টানা পঞ্চম দিনের মতো আছেন, আপনাদের যে দাবি সেই দাবি ইয়া হবে বলে মনে হয় আপনারা? অবশ্যই অবশ্যই, আমরা বিশ্বাস করি, আমাদের একটাই দাবি, ফাঁসির রায় যতক্ষণ না হবে ততক্ষণ আমরা এখান থেকে যাব না। এই 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 পুরো সময়টার জন্য আপনাদের পরিবার থেকে আপনাদের কোনো আপনাদের পরিবার থেকে আপনাদেরকে কিছু বলেনি? পরিবার থেকে দৃঢ় সাপোর্ট পাই, আমরা উৎসাহ পাই, উৎসাহের কারণে আমরা এখানে আসছি, আমরা নারীর টানে আসছি এখানে। দর্শক শুনছিলেন একজন তরুণের কথা, যে তরুণটি যে আপনাদেরকে জানাচ্ছিলেন যে তাদের পরিবারের পক্ষ থেকেও তাদের এখানে আসার জন্য তেমন কোনো আপত্তি নেই। আমি আমি আরো একজনের সঙ্গে আপনাদের কথা বলিয়ে দিতে চাই। আপনারা দেখছেন এখন স্লোগান চলছে, জ্বালিয়ে পুড়ে দেওয়ার স্লোগান চলছে, সেই জ্বালিয়ে পুড়ে দিতে চায় তারা রাজাকানের আস্তানা। এই কথাটি আমরা অসংখ্যবার শুনেছি তাদের মুখ থেকে, তাদের স্লোগানে। আমি আরেকজন সাথে কথা বলছি, আপনি যে এসেছেন আপনার পরিবার থেকে বাধা নিষেধ করেনি আপনাকে কখন এখানে আসতে? আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার পরিবার থেকে বাধার কোনো প্রশ্নই আসে না, আমার ধমনীতে মুক্তিযোদ্ধার রক্ত, আমার আমার পরিবার এবং আমার টোটাল বংশধর চায় এই বাংলার মাটি যেন রাজাকার মুক্ত হোক। আপনারা আপনারা কি আশাবাদী যে এই রায়টা আপনারা নিয়ে যেতে পারবেন? জনগণের রায় অবশ্যই হবে, আর ভবিষ্যতে হয়েছে জনগণের আন্দোলন, অবশ্যই অবশ্যই জনগণের আন্দোলন অবশ্যই ঠিক হবে। এই এই এত এত তরুণদের এত তরুণ দেখে আপনার কি মনে হয় যে সরকার কোনো রকম সিদ্ধান্তে আসতে সরকার কোনো ধরনের সিদ্ধান্তে আসবে বলে মনে হয় এত তরুণের প্রতিবাদ এবং ইয়ে দেখে? অবশ্যই হতে হবে, সরকার জনগণের তৈরি, জনগণের ক্ষমতাই হচ্ছে সরকার, কেন সরকার এটা করতে পারবে না? দর্শক আপনি শুনছিলেন আমরা কথা বলছিলাম দুজন তরুণের সঙ্গে, একই রকম কথা চারপাশ থেকেই আসছে। তারা জামাত ইসলামকে, অর্থাৎ ধর্মভিত্তিক যারা রাজনীতি করে সেই রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার দাবি তুলেছে, গত পাঁচটি দিনই একই রকম দাবি তারা করে এসেছে। তাদের প্রথম দাবি, অর্থাৎ এই প্রতিবাদী গ্রাউন্ড থেকে প্রথম দাবি যেটি উঠেছিল সেটি আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড বদলে তাকে ফাঁসি দেয়া এবং সেই ফাঁসি দ্রুত কার্যকর করা। এর সঙ্গে যারা আরও
যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধী আছেন তাদেরও বিচার করা, এবং সেই সেই বিচারটি যেন খুব দ্রুত করা হয় তা নিয়েও এখান থেকে দাবি উঠেছে সেই দ্রুত বিচারের জন্য। আমরা আরও দু একজনের সঙ্গে কথা বলতে চাই। আমি একটু জানতে চাই, আপনারা বয়সের তরুণ, আপনাদের বাড়ি থেকে এখানে আসার অনুমতি দিয়েছে? অবশ্যই অনুমতি দিয়েছে, এটা অবশ্যই আমাদের দেশের বিষয়, জাতীয় একটা বিষয়, আমাদেরকে অনুমতি দেওয়া অবশ্যই প্রত্যেকটা পরিবারের দায়িত্ব। আপনার বাবা মা কি এই আন্দোলনের সাথে একাত্ম? জি, অবশ্যই একাত্ম। শুনছিলেন আরও একজন তরুণের কথা। এই একই রকম ভাবে আমি যে কথাটি, যে মেসেজটি আপনাদের এখান থেকে দিতে চাই সেটি হচ্ছে, এখানে আসা সকল তরুণের পরিবার অর্থাৎ তাদের বাবা মা সবাই এই প্রতিবাদী প্ল্যাটফর্মের সঙ্গে একাত্ম হয়েছে। তারা বলছেন এই প্রতিবাদী প্ল্যাটফর্মটি তাদেরও, তারা বিভিন্ন কারণে এখানে আসতে না পারলেও তাদের সন্তানকে এখানে আসতে বাধা দেয়নি। আপনি শুনতে পাচ্ছেন যে চারপাশে মিছিল চলছে, তুই রাজাকার স্লোগান উঠেছে, যে তুই রাজাকার স্লোগান চারপাশে ছড়িয়ে পড়েছে শাহবাগ চত্বর থেকে টিএসসি পর্যন্ত, একদিকে কাঁটাবন থেকে মৎস্য ভবন পর্যন্ত। তুই রাজাকার স্লোগানটি জনপ্রিয় যখন হয়েছিল একটি নাটকের মাধ্যমে, কিন্তু সেই তুই রাজাকার স্লোগান এখন এখানে জনপ্রিয় হাজারো মানুষের কণ্ঠে, সকলেই তুই রাজাকার কণ্ঠে উচ্চারণ করছে এবং ঘৃণা ভরে তাদের নামে স্লোগান দিচ্ছে। আব্দুল কাদের, সাইদি, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ সকল রাজাকার, বাংলাদেশের যে যে প্রান্তে রাজাকার আছেন, সকলের উদ্দেশ্যে একই শব্দ উচ্চারিত হচ্ছে ঘৃণার স্বরে, সেটি হচ্ছে তুই রাজাকার। আপনাদেরকে সর্বশেষ অবস্থাটা জানালাম, আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। পান্থ, শাহবাগের সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। মহাসমাবেশে নেওয়ার শপথ বাস্তবায়নে উজ্জীবিত আন্দোলনকারীরা পঞ্চম দিনের মতো শাহবাগের প্রজন্ম স্কোয়ারে বিক্ষোভ অব্যাহত রেখেছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এসেছে প্রজন্ম স্কোয়ারে। যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। শামসুদ্দোহা পানা রিপোর্ট। সময় যতই গড়াচ্ছে ততই যেন বিক্ষুব্ধ হয়ে উঠছে শাহবাগের প্রজন্ম স্কোয়ার। পাঁচ দিন ধরে চলা এই আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে গতকালের মহাসমাবেশ। নাব নদীর পানি স্রোতের মতো সকাল থেকেই জনস্রোত শাহবাগের দিকে, কানায় কানায় পূর্ণ প্রজন্ম স্কোয়ার। মানবতা বিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আরও বেশি উত্তাল শাহবাগ স্কোয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে যোগ দিয়েছে আন্দোলনে। এখন বই খাতা নিয়ে যাদের স্কুলে থাকার কথা তারাও ক্লাস বর্জন করে এসেছে শাহবাগ স্কোয়ারের আন্দোলনে। সব শ্রেণী পেশা আর সব বয়সী মানুষের হাজারো কণ্ঠে সম্মিলিত উচ্চারণ, যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। বাংলাদেশের মাটিতে কোনো জামা শিবির রাজাকার আমরা চাই না। যাদেরকে এইভাবে অত্যাচার করা হয়েছে একমাত্র তারাই বুঝতেছে এর মর্মটা কি। কাদের মোল্লার মতো রাজাকার যদি ফাঁসি দেওয়া হয়, ফিউচারে ওর মতো কোনো রাজাকার কখনোই জন্মাইতে পারবো না। আমি মুক্তিযুদ্ধ দেখিনি এবং আমার পরিবার এতে ক্ষতিগ্রস্ত হয়েছে, সো আমার এতদিনে আমার একটা মানে ক্ষোভ প্রকাশের আমি সুযোগ পেয়েছি। তরুণদের শক্তির এই জোয়ারে বাংলাদেশে যত দুর্নীতি আছে, যত যুদ্ধ অপরাধী আছে, তারা বাংলাদেশ থেকে ভেঙে যাবে, তারা পালিয়ে যাবে, তারা বাংলাদেশে তাদের কোনো স্থান হবে না। প্রতিদিনের মতো এ আন্দোলনে সমর্থন দিতে ছুটে এসেছেন সুশীল সমাজ সহ সর্বস্তরের জনতা। আমি বিশ্বাস করি আমরা যে কাজে সফল হইনি মুক্তিযুদ্ধের আদর্শকে পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে, এই প্রজন্ম সেই কাজটি করতে পারবে। যাদের শ্রমে আর ঘামে এ আন্দোলন, তারা বলছেন শুক্রবারের মহাসমাবেশ একদিকে যেমন বেগবান করেছে তাদের আন্দোলন, তেমনি বাড়িয়ে দিয়েছে দায়িত্ববোধ। যে কোনো মূল্যে অরাজনৈতিক প্ল্যাটফর্মে এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমরা নির্দিষ্ট কোনো কর্মসূচি দেই নাই, আমরা বলেছি শাহবাগ একটা নাম দিয়েছে প্রজন্ম চত্বর, এই শাহবাগের প্রজন্ম চত্বর জনগণ ছাড়বে না যতক্ষণ পর্যন্ত যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির রায় এবং তা কার্যকর না হয় ততক্ষণ পর্যন্ত জনগণ এই প্রজন্ম চত্বর ছাড়বে না।
গতকালের মহাসমাবেশ এ আন্দোলনকারীদের দিয়েছে নতুন শক্তি, নতুন সাহস। ঘৃণা আর দ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে সমগ্র দেশে। মানবতা বিরোধী অপরাধীদের ঘৃণায় সবার চিৎকার, একাত্তরে ছিলাম না, এবার তোদের ছাড়ব না। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, শাহবাগ স্কয়ার। আপিল করার সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 এ পরিবর্তন আনছে সরকার। নিজ বাসভবনে প্রেস ব্রিফিংয়ে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়েছেন, আইনের 21-2 ধারায় এ পরিবর্তন আনা হচ্ছে। আইনের সংশোধন হলে আসামি পক্ষ ও প্রসিকিউশন দুপক্ষই আপিল করার সুযোগ পাবে। বর্তমান আইনে আসামি পক্ষের আপিলের সুযোগ থাকলেও প্রসিকিউশনের নেই। একুশের দুই ধারায় বলা আছে রাষ্ট্র কেবলমাত্র অ্যাকুইটালের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবে। এই বিষয়টা আর একটু বাড়াতে চাচ্ছি আমরা, রাষ্ট্র কেবলমাত্র অ্যাকুইটালের বিরুদ্ধে নয়, অপর্যাপ্ত রায়ের বিরুদ্ধে, মানে সম্পূর্ণ পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হলে আপিল করার সুযোগ পাবে, এই কথাটা আমরা সংযোজন করতে চাচ্ছি। জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দণ্ডাদেশ না হওয়ার পেছনে হুমকি কাজ করেছে বলে সন্দেহ প্রকাশ করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম। যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। শাকির আদনানের রিপোর্ট। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সেক্টর কমান্ডার ফোরামের ত্রৈমাসিক পত্রিকা 1971-এর প্রকাশনা এবং ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠান ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বক্তারা বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে আনা অভিযোগের 6টির মধ্যে 5টি প্রমাণিত হয়েছে। তাদের প্রশ্ন, এরপরও কেন তার সর্বোচ্চ শাস্তি হয়নি? রায়ের পর কাদের মোল্লার ভিক্টোরি চিহ্ন কিসের আলামত বহন করে তা নিয়েও সন্দেহ তাদের। জায়গায় জায়গায় ঘুরেছি নতুন প্রজন্মকে জাগাবার জন্য, নতুন প্রজন্মকে এই জায়গায় আনার জন্য। আশা করেছিলাম যে প্রথম যেই রায় হয়েছিল বাচ্চু রাজাকের উপরে ফাঁসির হুকুম হয়েছিল, তার চেয়ে গুরুতর অপরাধ করেছিল এই পরবর্তী রায়ের যে নায়ক কাদের মোল্লা। এই রায়ের পিছনে কি কাজ করেছে জানি না, এটা কি কোনো হুমকি নাকি অন্য কিছু? তাদের অভিযোগ, জামায়াত বিদেশ থেকে লাখ লাখ টাকা খরচ করে আইনজীবী এনে যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান মুক্তিযোদ্ধাদের। এই সারাকে বাঁচিয়ে রাখতে হলে নতুন প্রজন্মকে সামনে চলে আসতে হবে। কাদের মোল্লা সে একজন মানুষকে মানেনি, সে বহু মানুষকে মেরেছে, অথচ তার যে রায় হলো সেটা সামান্য, অতি সামান্য। এটা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। এর জন্য আমরা আন্দোলন করব, সারা দেশব্যাপী আন্দোলন করব। জামায়াত শিবিরের সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান বন্ধেরও দাবি জানিয়েছেন তারা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। কাদের মোল্লা সহ সব যুদ্ধ অপরাধীর ফাঁসির দাবিতে রাজপথে নেমেছে সারা দেশের মানুষ। জেলায় জেলায় চলছে অবস্থান সমাবেশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শাহবাগ আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ঝিনাইদহে চলছে পথনাট্য উৎসব। যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, পক্ষ নিলে রক্ষা নাই, এই স্লোগান নিয়ে গণজোয়ারে সামিল হয়েছে জামালপুরের মানুষ। মাদারীপুরের প্রত্যন্ত এলাকাতেও প্রতিবাদে গর্জে উঠেছে জনতা। শিবচরে স্কুল শিক্ষকরা গভীর রাত পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে মিছিল সমাবেশ করেছেন। জেলা শহরের মুক্তাঙ্গনে প্রদীপ জ্বালিয়ে বিক্ষোভ করেছে উদীচী শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সংগঠন। নড়াইলে সকল যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের ফাঁসির দাবিতে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম সহ সকল শ্রেণী পেশার মানুষ মুচিরপোল চত্বরে সমবেত হয়েছেন। নরসিংদীতে চলছে জাগ্রত জনতার ব্যানারে গণজমায়েত। শহরের স্বাধীনতা চত্বরে গণজমায়েতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিনাজপুরে নতুন প্রজন্ম ও মুক্তিযুদ্ধ মঞ্চ নামে দুটি মঞ্চে চলছে প্রতিবাদী মানুষের সমাবেশ। মোমবাতি প্রজ্বলন, স্লোগান, প্রতিবাদ সভা, গণসংগীত আর কবিতার মাধ্যমে প্রতিবাদের মিছিলে সামিল সব বয়সের মানুষ।
কুষ্টিয়ায় অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা জেলা ইউনিট। পাবলিক লাইব্রেরি মাঠে কর্মসূচিতে মুক্তিযোদ্ধা সহ সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। বরিশালে একাত্তর মঞ্চ থেকে যুদ্ধাপরাধী রাজাকারদের ফাঁসির দাবি অব্যাহত রয়েছে। মঞ্চের সামনে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক মুখর হয়ে আছে স্লোগান আর মিছিলে। কাদের মোল্লার ফাঁসির দাবিতে ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে আন্দোলনকারী জনতার সাথে একাত্মতা প্রকাশ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণ অনশন শুরু করেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টা থেকে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তারা এই কর্মসূচি শুরু করেন। যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের ফাঁসির দাবিতে লক্ষ্মীপুরের মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে। মাগুরায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে অবস্থান কর্মসূচি করেছে প্রজন্ম একাত্তর। দুপুরে শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধন ও সমাবেশ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে কুড়িগ্রামে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। শাহবাগের গণজোয়ারের ঢেউ এসে পড়েছে নারায়ণগঞ্জেও। শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সংগঠন গণ অবস্থান ও প্রতিবাদ সমাবেশ করছে।